বাজারে এই টাটকা সবজিগুলো দেখেই মনে হচ্ছে শীত বুঝি চলেই আসলো যদিও সারা বছর জুড়েই এখন এই সবজিগুলো পাওয়া যায় তো একদম ফ্রেশ এই সবজিগুলো দেখেই আমি কিনে নিয়েছি এখন চলে এসেছি রান্না করতে এই সবজিগুলো দেখলেই আমার মন চায় একটু ঝালঝাল ঝাল রেসিপি তৈরি করি খেতে যা মজা লাগে গরম গরম ভাতের সাথে অসাধারণ হয় তো প্রথমে আমি সবগুলো কেটে কুটে ধুয়ে রেখে দিলাম এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে সেখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন সবজিগুলোকে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট এরই মধ্যে কিন্তু বেশ কিছুটা নরম হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে দিচ্ছি সব কিছু তো টমেটোতে অনেক বেশি পানি থাকে এই জন্য টমেটো একটু সময় নিয়ে রান্না করতে হয় রসুন দিয়ে দিলাম একটা কুয়া কুয়া করে ছিলে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করছি যাতে সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ছয় সাত মিনিট এরই মধ্যে কিন্তু সব সবজিগুলোই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন টমেটোর উপরের পাতলা যে আবরণ আছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি এটা বাদ না দিলেও কোনো সমস্যা নাই তো এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আসলে টমেটোর মধ্যে অনেক পানি থাকে এই জন্য আমাদের এমনভাবে এটাকে রান্না করতে হবে যাতে টমেটোর পানি একদম শুকিয়ে যায় এই জন্য আমি টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটু আঠালো টাইপের হলে এটা খেতে বেশি মজার হয় তো এখন খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এরপর যে একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি চার পাঁচটা লবণ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ মরিচটা বুঝে ব্যবহার করতে হবে যে যেমন পছন্দ করেন খুব ভালো করে পেঁয়াজের সাথে মরিচটাকে মাখিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি আমি এখানে বিলেতি ধুনিয়াপাতাটা পাতাটা ব্যবহার করেছি নর্মাল ধনিয়া পাতা ব্যবহার করলেও হবে কাঁচামরিচগুলোকেও খুব ভালো করে চটকে নিলাম এখন যেগুলোকে ভেজে রেখেছিলাম সেই সব সবজিগুলোকে নিয়ে নিয়েছি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে রসুনগুলো একদম চটকে ফেলবো না জাস্ট একটু ভেঙে নিব তাহলে দাঁতের নিচে পড়বে খেতে অসাধারণ টেস্টি লাগবে তো ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছু দরকার হয় না আর আমার কাছে তো ভর্তা খুবই ভালো লাগে তো পছন্দ হলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম